আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেডিও আলোকে সম্মানিত দুজন অতিথি, এনআরবি ব্যাংক যেটি বাংলাদেশে সম্প্রতি ওপেন করা হয়েছে, এবং সেই এনআরবি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান হচ্ছেন ম্যানচেস্টারের আমাদের ইকবাল ব্রাদার্সের ইকবাল ভাই, এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যাংকার বাংলাদেশের, যিনি একটু আগে বলেছেন যে গত 29 বছর ধরে তিনি এই ব্যাংকিং সেক্টরে আছেন, এবং মোখলেসুর রহমান সাহেব আমার বিশ্বাস যে অত্যন্ত দাপটের সহিতই তিনি ব্যাংকিং সেক্টরে কাজ করছেন এবং তার অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করছেন। এবং এনআরবি যারা আপনারা যারা এই ব্রিটেনে বা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন তাদের ব্যাপারে তারা কিভাবে কি করবেন না করবেন, এবং একজন কলার বলেছেন যে এনআরবি ব্যাংক ব্যাংকিং সেক্টরকে তারা যতটুকু পারেন বড় করবেন বা ব্যাংকিং সেক্টরে সেবা দেবেন, সেখানে তারা প্রপার্টি ম্যানেজমেন্টে কেন যাচ্ছেন, এবং মোখলেস ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তবে এই ব্রিটেনে আমার জানা মতে অনেকের বাসা বাড়ি রয়েছে সিলেট শহরে, তারা না পাচ্ছেন বাড়ার টাকা না না পাচ্ছেন কিছু, অনেক সময় দেখা যায় উল্টু যাকে কেয়ারটেকার হিসাবে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দেখা যায় সে কয়েকদিন পরে বাড়িটি দখল করে নিয়ে যাচ্ছে, সেখানে প্রপার ম্যানেজমেন্টের কোনো সিস্টেম নেই, বাংলাদেশে যাকে দায়িত্ব দেন সেই নিয়ে যায়। এই জায়গায় যদি এনআরবি ব্যাংক থার্ড পার্টি, যেটি মোখলেস ভাই বলেছেন থার্ড পার্টির দ্বারা তারা যদি ম্যানেজ করেন এবং ম্যানেজ তারা করতেই পারেন, তাহলে আমার বিশ্বাস এই ব্রিটেনে অনেক প্রবাসী বাঙালি হাফ ছেড়ে বাঁচবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমারও অনেক আত্মীয় স্বজন আছেন যারা ভুক্তভোগী, তারাও সেখান থেকে পরিত্রাণ পেতে পারেন। মোখলেস ভাই, আমি বিজ্ঞাপন বৃদ্ধিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে ব্যাংকিং সেক্টরে মানে ব্যাংক এত ব্যাংক হয়েছে বাংলাদেশে, তার মানে এটা প্রফিটেবল বিজনেস? বিজনেস যে কোনো বিজনেসই তো প্রফিটেবল, আর ফাইন্যান্সিয়াল সেক্টরের বিজনেস প্রফিট অ্যান্ড রিস্ক বোথ, রিস্ক অনেক বেশি থাকে। তো আমাদের দেশে যে আপনার প্রশ্নটা ছিল যে আমাদের দেশে যে ব্যাংকিংয়ের যে বিবর্তনগুলো ঘটেছে, যেমন আমি বললাম যে প্রথমে সরকারি ব্যাংকগুলো ছিল, তারপরে আসলো প্রাইভেট ব্যাংকগুলো। প্রাইভেট ব্যাংক আসার পরে দেখা গেলো যে ব্যাংকের ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা অন্যরকম, সার্ভিসের দিকে ফোকাস হলো, কীভাবে কাস্টমারকে তাড়াতাড়ি সার্ভিস দেওয়া যায়। তো এইগুলো বিবর্তন আসার সাথে সাথে তারপরে আসলো হলো অনলাইন ব্যাংকিং, তারপরে টেকনোলজি বেসড ব্যাংকিং, কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম মেশিন, কিওস, দিজ আর দ্য, মানে আমি বলবো যে আমাদের মতো গরিব দেশ বলবো না, আমরা এখন উই আর ডেভেলপিং, আমাদের মতো দেশে অনেক তাড়াতাড়ি ডেভেলপ হয়েছে এগুলো। এবং এটার কারণ হলো যে যেটাকে ম্যানেজমেন্টের ভাষায় বলে মাইগ্রেশন অফ বেস্ট প্র্যাকটিস। আজকে ধরেন আপনি বাংলাদেশ লন্ডনে একটা জিনিস দেখে গেলেন ব্যাংকিংয়ে, আপনি নিশ্চয়ই যে বাংলাদেশে বলবেন যে এই জিনিসটা আপনারা করেন না। তো এই যে তারপরে কাস্টমার ফিডব্যাক, কাস্টমার যে ইজ মাই মাস্টার, এটা কিন্তু এই কনসেপ্টটা বাংলাদেশে ছিল না, এটা রিসেন্টলি ডেভেলপ করেছে। কাস্টমার একটা সাজেশন দিল সেটাকে নিয়ে নার্চার করা যে ঠিক আছে এটা দেখি আমরা, ফিডব্যাক নিই। যেমন আমি একটা কথা বলি যে আমরা বিদেশি ব্যাংকে যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে ছিলাম আমরা মিস্ট্রি শপার করতাম, মিস্ট্রি শপার রেজাল্টের উপর বেস করে আমরা ফোকাস করতাম ট্রেনিংয়ের, যে একটা ট্রেনিং দিতে হবে, এখানে সার্ভিস কোয়ালিটি পুয়র হয়েছে, প্রোডাক্ট নলেজ নেই, মিস সেলিং করতেছে আপনাকে। যেমন আমি সেদিন কিছু এনআরবি লোকদের সাথে বলছিলাম যে বাংলাদেশ সরকারের যে প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইনভেস্টমেন্ট বন্ড আছে, ওনারা এটা জানেই না, তার মানে কি এই অ্যাওয়ারনেসটা নাই। তো এই যে এই জিনিসগুলো কিন্তু এনআরবি ব্যাংক নিয়ে আসবে, আপনাদের কাছে তুলে ধরবে যে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আছে, আপনারা কেন ইনভেস্ট করবেন না। আজকে ধরেন ম্যাচিওরড ইকোনমিতে, যেটাকে ধরেন লন্ডন, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, এখানে ইন্টারেস্ট রেট অনেক কম, কিন্তু বাংলাদেশে কিন্তু এখন ইন্টারেস্ট রেট অনেক বেটার, যেখানে আপনার ইনভেস্টমেন্ট বন্ড বা প্রিমিয়াম বন্ডে 6-7% ইন্টারেস্ট দিচ্ছে, ওয়ারেজ আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে দেখলাম সেভিংস অ্যাকাউন্টে 0.2% ইন্টারেস্ট দিচ্ছে। তো সুতরাং আপনি আপনার টাকা এখানে রাখবেন কেন, বরং আপনি দেশে নিয়ে আসেন। এখন অনেকে ভয় পায় যে এই ব্যাংকগুলো টিকবে কি না। হ্যাঁ, এটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, প্রশ্নটা আসে কারণ এর আগে আমরা দেখেছি একটা কেলেঙ্কারি হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আপনার এই বর্তমান সরকার পর্যন্ত একটি একটি কিছু কেলেঙ্কারি ব্যাংকিং সেক্টরে সব দেশেই হয়। আজকে যদি আপনি
বিবিসি দেখতেন, আমি আসার আগে আপনার একটা অনুষ্ঠান দেখছিলাম যে বার্কলেজে ট্রেজারিতে ম্যানিপুলেশন অফ রেট হয়েছে, তো এটা যদি বাংলাদেশে হতো বিরাট ব্যাপার হয়ে যেত। হ্যাঁ, মিডিয়া এটাকে আরো মানে ফোকাস করতে হবে। এখানে কিন্তু অনেকেই জানে না কি হয়েছে। তো ব্যাংকিং সেক্টরে যেখানেই টাকা পয়সার ব্যাপার আছে সেখানেই কিন্তু এই ধরনের জিনিসগুলো হয়, এবং সেটাকে মিনিমাইজ করার জন্য রিস্ক টুল ম্যানেজমেন্টগুলো ঠিক করতে হয়। তো আমাদের দেশে যে বিগত কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমাদের কাস্টমাররা অনেকেই ভয় পেয়েছে, তবে এখানে একটা কথা বলে রাখি যে এই যে ফোর্থ জেনারেশন ব্যাংকগুলো যে আমরা আসছি, আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথটা হলো আমাদের পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল, এক্স্যাক্টলি, আমাদের পেইড আপ ক্যাপিটাল 400 কোটি টাকা, উইচ ইজ নট এ ম্যাটার অফ জোক। আজকে যখন ফার্স্ট জেনারেশন ব্যাংক আসছিল তখন 20 কোটি টাকা দিয়ে ব্যাংক বানিয়েছিল, আজকে আমাদের অনারেবল ডাইরেক্টর্স, শেয়ার হোল্ডার্স, তারা কিন্তু 400 কোটি টাকা, এবং এই টাকাটা লিগ্যাল মানি, হোয়াইট মানি দিয়ে এই টাকা ব্যাংক বানানো। তো এই যে আমরাও যারা চাকরি করি আমাদেরও কিন্তু একটা কনফিডেন্স বিল্ড হয় না, দিস ব্যাংক ইজ এ স্ট্রং ব্যাংক। এবং আপনি যে কোনো সময় দেখবেন যে যখন আপনি সে ফর এক্সাম্পল আজকে আমি আমার ব্যাংক নিয়ে একটা বিদেশি, এটাকে আমরা বলি নস্ট্রো অ্যাকাউন্ট, বিদেশি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে যাব, ও কিন্তু আমার পেড আপ ক্যাপিটাল দেখে দে উইল ফিল কমফোর্টেবল, বিকজ দিস ব্যাংক ইজ গট এ স্ট্রং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, রাদার দেন এখনও কিন্তু দেখবেন যে অনেক দুই একটা ব্যাংক আছে বাংলাদেশে তাদের পেড আপ ক্যাপিটাল এই পর্যায়ে যায়নি, আইপিও তো যাওয়ার পরেও হয়তো যায়নি। তো আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটিতে যতগুলো ব্যাংক আছে এবং বাংলাদেশ ব্যাংকের নজরদারি আরও বেড়ে গিয়েছে, কন্ট্রোলটা আরও বেড়েছে, এবং আমার মনে হয় এগুলো আস্তে আস্তে কমে আসবে, এবং আমি কখনোই মনে করি না যে কোনো ব্যাংক ওয়াইন্ড আপ হবে বাংলাদেশ থেকে। ওয়াইন্ড আপ হবে না, ইম্পসিবল, মার্জার হতে পারে, ওয়াইন্ড আপ হয় না। থ্যাংক ইউ মোখলেস ভাই। প্রিয় দর্শক, যেটি মোখলেস ভাই বলছিলেন যে বাংলাদেশে কোনো ব্যাংকই ওয়াইন্ড আপ হবে না, মানে ব্যাংক্রাপসির পর্যায়ে বা কেউ ধ্বংস করে দেবে সেরকম কোনো ঘটনা বাংলাদেশে কম ঘটে, তবে বিশ্বের সব জায়গায় কম বেশি ঘটে। ব্যাংক বেশ আগে একবার আমার মনে আছে একটি ব্যাংক, এখানে আমি নামটি ভুলে গেছি, সেখানে বন্যার কিছু টাকা রেখেছিলেন এবং সেখানে ব্যাংকই ব্যাংক্রাপসি ঘোষণা করেছিল, দেউলিয়া ঘোষণা করেছিল, এবং সেটি নিয়ে বেশ কথাবার্তা হয়েছিল। তারপরে 90-এর পরে আমার জানা মতে কোনো ব্যাংক ব্রিটেনে ব্যাংক্রাপসি বা দেউলিয়া ঘোষণা করেনি, তবে বিভিন্ন সময় দেখা যায় যে এই ব্যাংকে ওই ব্যাংক কিনে ফেলেছে, বা এখন ম্যানেজমেন্ট দেখাশোনা করছে আরেকটি বড় ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংক, এরকম হয়। তবে একদম দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এনআরবি ব্যাংক যেটি মকলেশ ভাই বললেন যে তাদের তারা 400 কোটি টাকা নিয়ে তারা ব্যবসা করতে নেমেছেন, এবং ইকবাল ভাই যেখানে আছেন সেখানে ইকবাল ভাই এবং দুবাইয়ের যে ডাইরেক্টরের নাম বললেন আপনি, মাহতাব সাহেব এবং আরও যারা ডাইরেক্টর রয়েছেন, এবং তারা 400 কোটি টাকা নিয়ে তারা ব্যাংকের যাত্রা শুরু করেছেন। অতএব আমরা বুঝতে পারি এই ব্যাংকের শক্তি রয়েছে, এবং অর্থনৈতিক শক্তিটাই হচ্ছে মানুষের ভিত্তি, এবং সেই ভিত্তির থেকেই মানুষ এগিয়ে চলে। যেমন আমি যখন চেনারায় প্রথম শুরু করেছিলাম 2009-এ, তখন অনেকেই বলছিলেন যে এক দুই মাস তিন মাসের পরে ওইটা আস্তে আস্তে বিদায় হয়ে যাবে। তো আল্লাহর শুকরিয়া আদায় করি আমি, কারণ আজকে 2009 থেকে 2013 আমরা এখনও টিকে আছি প্রিয় দর্শক, এবং আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমার বিশ্বাস এনআরবি ব্যাংককে যদি আপনারা সবাই সহযোগিতা করেন তাহলে আমার বিশ্বাস এই ব্যাংক একদিন দাঁড়িয়ে যাবে এবং এগিয়ে যাবে। এবং যেটি তারা বলছেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা শুরু থেকেই মেনটেন করার চেষ্টা করছেন, এবং গ্লোবালি এই ব্যাংকের কার্যক্রম তারা বাড়িয়ে দেবেন, এটি তো আপনাদের মূল বক্তব্য। কুরশেদ ভাই, আপনি যেসব জায়গায় আপনার এই মিটিং রয়েছে, রোড শো রয়েছে, এই ব্যাপারে আপনি ভিউয়ারদের কি বলবেন? আমি ভিউয়ারদের একটু বলার আগেই, আপনি যেখানে আসলেন যে গ্লোবালি আমরা ছড়িয়ে দেব, এটারই কিন্তু মূল উদ্দেশ্য এখানে লন্ডনে আসা, এই শুরু, এটাও শুরু হলো, এবং আমাদের ম্যাক্সিমাম শেয়ার হোল্ডাররা কিন্তু এখানে ইউকে বেস, তো এখান দিয়ে আমাদের যাত্রাটা শুরু। আর আমি একটু বলে রাখি, স্যার একটু আগে যেটা বলছিলেন যে আমরা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড কাস্টমার সেন্ট্রিক ব্যাংক,
এবং আমাদের কিছু কর্পোরেট মেসেজ এভাবেই তৈরি করা হচ্ছে যাতে আস্তে আস্তে এটা কমিউনিকেট করা যায় যে আমরা কাস্টমারের কথা শুনতে চাই বা ওই শুনে তারপর আমরা প্রোডাক্ট ডেভেলপ করব বা তাদের কি কমপ্লেইন বা তারা কি কি আর রেসপেক্ট করে, সেই জন্য আমাদের একটা মেসেজ আছে যে লিসেন টু ইয়ার হার্ট, কাস্টমার হৃদয়ের কথা। যেমন চ্যানেল আই হৃদয় বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ, আমরাও কিন্তু তাই হৃদয়ে বাংলাদেশ, অ্যাট দ্য সেম টাইম প্রবাসীও এসেছি এনআরবি ব্যাংক। একজন প্রশ্নকর্তা বলছিলেন যে এনআরবি ব্যাংকটা কেমন নাম হলো, কিন্তু আমরা একদম ডাইরেক্টলি এনআরবিদের যে ফোকাসড এই জন্যই কিন্তু এই নামটা ডাইরেক্ট ইউজ করছি এবং ব্র্যান্ডও করা হচ্ছে এইভাবে যে এনআরবি ব্যাংক হিসাবে। দ্বিতীয়ত আরও কাস্টমার সেন্ট্রিক দুই একটা মেসেজ আছে, যেমন আমরা একটা বলছি কানেক্টিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তো এটাও কিন্তু আমরা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একটা কানেক্ট করবো সবার সাথে, এটাও একটা কাস্টমার সেন্ট্রিক। এবং শেষে যেটা সার্ভিস সেন্ট্রিক মেসেজ আমাদের যে ইউর ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমরা কিন্তু শুধু প্রোডাক্ট অ্যান্ড দিয়েই ক্ষান্ত হচ্ছি না, আমরা কিন্তু কিছু সলিউশন দিচ্ছি, কিছু সার্ভিস প্রপোজিশন অ্যাড করছি, যেমন প্রপার্টি যে কথাটা আসলো, ট্যাক্সের কথা সার্ভিসগুলো আসবে, বা আমরা কিছু স্যার প্রথমেই বলেছিলেন যে প্রিমিয়াম সার্ভিস দেওয়া হবে, তো এইগুলো কিন্তু সব ভ্যালু অ্যাডিশন। তো এগুলো করার জন্যই আমরা আগামী 2 তারিখের পর থেকে আমরা রেস্টুরেন্ট হোলসেল বার্কিংয়ে, বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি বিক লাইনে, বাংলা সিটি সুপার মার্কেট বিক লাইনে এবং তাজ স্টোর বিক লাইনে আমরা কিছু ইনফরমেশন বুথ করছি, এবং যেগুলো ইনফরমেশনগুলো নিয়ে আমরা আসলে 3 থেকে 4 তারিখ লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আমরা ওখানে রোড শো করবো, যেখানে আপনারা আসবেন এবং অ্যাকাউন্ট ওপেনিং, আদার প্রোডাক্ট প্রপোজিশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাংকিং সেক্টরকে আরও মানে যেমন বলা হয় যে ব্যাংক হচ্ছে বড় লোকের জন্য যাদের টাকা আছে পয়সা আছে, কিন্তু গরিবের জন্য মানে ব্যাংক নেই, এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? আসলে কথাটা বড় লোক গরিব না, কথাটা হলো অ্যাক্সেসিবিলিটি। আমি আমাদের সম্মানিত গভর্নর সাহেবকে একটু সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই ওনাকে, যে ওনার আমলে কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন যেটাকে বলে, এবং এই যে মোবাইল ব্যাংকিং, 10 টাকা দিয়ে মোবাইলে অ্যাকাউন্ট খোলা যাবে, এটা কিন্তু আজকে গ্রামেগঞ্জে চলে যাচ্ছে। তাহলে কিন্তু এটা গরিবের বড় লোকের থাকছে না, একটা গরিবও কিন্তু ব্যাংকে ঢুকছে, এবং এটা কিন্তু দরকার আমাদের। আমাদের 16 কোটি জনগণ, আমাদের যে 53টা বা 56টা যে ব্যাংক আছে, 7 থেকে 8 হাজার ব্রাঞ্চ আছে, 7 থেকে 8 হাজার ব্রাঞ্চ দিয়ে এই 16 কোটি মানুষকে সেবা দেওয়া প্রশ্নই উঠে না, কারণ একটা ব্যাংকের ব্রাঞ্চেরও কিন্তু একটা অপারেটিং কস্ট আছে। তো সেই ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংটা যে আমরা আনছি, এবং এটা বাংলাদেশে প্রায় 3-4 বছর আগে থেকেই চলে আসছে, এবং এই গভর্নর সাহেব এটা নিয়ে প্রচুর কাজ করেছে, তো মোবাইল ব্যাংকিংয়ের থ্রুতে কিন্তু একটা কৃষক 10 টাকার অ্যাকাউন্ট খুলতে পারছে সেই মোবাইলে, এবং সেটাকে ভার্চুয়াল অ্যাকাউন্ট বলে, তো সে ব্যাংকিং সেবা কিন্তু পাচ্ছে। এবং আমি মনে করি যে বিশেষ করে আজকে কিছু কিছু স্পেশালাইজড ব্যাংক, যেমন কৃষি ব্যাংক আছে সরকারের, তারপর আমাদের গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এরা কিন্তু মাঠ পর্যায়ে অনেক কাজ করছে গরিবদের জন্য। প্রশ্নটা আসবে যে সুদের হার, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। ধরেন গ্লোবাল স্ট্যান্ডার্ডে বা বাংলাদেশের বাইরে যেখানে ধরেন লন্ডনে হোক, আমেরিকাতে হোক, সিঙ্গাপুরে হোক, হংকংয়ে হোক, ফাইন্যান্সিংয়ে রিস্ক বেস প্রাইসিং বলে এটাকে, যেখানে রিস্ক বেশি প্রাইসিং হাই, লেন্ডিং রেট হাই। যেমন বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় দেখবেন যে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট হাই, কেন? ক্রেডিট কার্ডে তো কোনো সিকিউরিটি নাই, দ্যার ইজ নো সিকিউরিটি, সো দ্যার ইজ এ হাই রিস্ক প্রোডাক্ট, সুতরাং ওখানে আপনার লেন্ডিং রেট হাই হবে। সিমিলারলি আমরা যে কনজিউমার ফাইন্যান্সিং করি সেখানে আনসিকিউরড লেন্ডিং বলি, সেটাও কিন্তু হাই রেট। আবার যখন আপনি দেখেন যে সরকার কিন্তু কৃষি ঋণ দিচ্ছে, এবং সরকার কিন্তু আমাদেরকে এখন বলছে